সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে যাপন করছে বলা সব সকল শুক্রিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেন আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আশার বর্ষার তৌফিক মেহরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উচ্চার করি সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবীর সুন্দরের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুল সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীয়িন আল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহ রিসালাত, সরকারে দু জাহান, সুলতানুল মদিনা, নবীউল আমদিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যাকে আজ থেকে দেড় হাজার বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কেমন পর্যন্ত আসবে না। সম্মানিত সতী, আপনাদের সেই সন্ধ্যা থেকে বক্তব্য শুনে আসছেন আলহামদুলিল্লাহ। মাইকটা বারবার ধরো না, এই দেবে একবার পেটি করে আর ধরবান, আওয়াজ আর একটু খুলবে, আর একটু করে না, উঁচা করলে হবে, আওয়াজ খুলতে হবে। সম্মানিত সতী, আমি দুঃখিত যে আসতে আমার একটু বিলম্ব হয়েছে, নবীনগর মোড়ে প্রায় 40 মিনিট জ্যামে বসে থাকতে হয়েছে, এজন্য আমার আবার ঢাকা পার হতে, আমরা যতক্ষণে ঢাকা পার হই ততক্ষণে চিড়াগাঁও যেতে পারি। আসলে উন্নয়নের নামে যা কিছু আমাদের শোনানো হয়েছিল ওগুলো ঘোড়ার ডিম ছাড়া আর কিছু পাই না। আমাদের 30 কিলো পথ পার হতে যদি 4 ঘন্টা লাগে, কি যে হয়েছে এখন মানুষ টের পাচ্ছে, কিন্তু টের পেতে পেতে ঢের দেরি হয়ে গেছে। আমি নিজেও ক্লান্ত এবং অসুস্থ, তো অন্য কোনো কথা না বলে সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকে আমি এটা লাভ করেছি সূরা আলে ইমরান থেকে 64 নম্বর আয়াত, বলুন তো কোন সূরা? আয়াত নম্বর 64। এই আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসদের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ পাক আমাকে ও আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকা দিন, ছোট মাইক চলবেন, ছোট ছোট মাইকে কথা বলেন না, ওগুলো চলবে না, ওইটা ওইটা না, এইটা নেই, ছোট মাইক না, এগুলো বন্ধ করেন যান। এখানে ছোট ছোট মাইকে কথা বলেন না। সম্মানিত সতী, ভূমিকাতে একটি কথাই বলব, আপনারা যারা এখানে এসেছেন আর বসেছেন, শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজা মন্দি অর্জন করার জন্য এসেছেন, ঠিক না? আল্লাহ মানুষকে পুরস্কার দেন বান্দার নিয়ত দেখে, যার নিয়ত যত পরিশুদ্ধ তার আমল তত উন্নত।
যার আমল যত উন্নত আল্লাহর কাছে সে তত বেশি নৈকট্য লাভ করতে পারে। আল্লাহ তো সেজন্যই বলেছেন খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, জীবনকে সৃষ্টি করেছেন পরীক্ষা নিতে তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কি উত্তম। যারা মাহফিল করে তাদের নিয়তে গড়বড় থাকলেও যারা শুনতে আসে তাদের নিয়তে গড়বড় থাকে না, তাদের নিয়তে তারা মেহনত করে আসে, মেহনত করে বসে, সারা রাত জেগে বসে। আয়োজকদের ত্রুটি থাকতে পারে, ঠিক না? কথা বলে নিয়তে এত বেশি গড়বড় যার থাকে, এইরকম মানুষ তীর্থ দূরে থাক, মুরিদ হওয়ার যোগ্যতা রাখে। গিরিমুরিদের মূল হচ্ছে অন্তর পবিত্র করা, আক্রোশ বিদ্বেষ সহিংসতা রেষারেষি কিনা এবং বোকস যার অন্তরে থাকে সে মুরিদও হইতে পারে না। মুরিদ থেকে মুরাদ, মানে যখন মুরাদ হয় তখন তাকে বলা হয় পীরে মুকাম্মল। আগে তো মুরিদ, আগে কি, তারপর সুলুকের পথে চলতে চলতে হয় কি নিশ্চিত সফলতা লাভ করেছে সেই যে তার হৃদয়কে পবিত্র করেছে শিরক থেকে, কুফর থেকে, আর খারাপ খাসলত থেকে। ওগুলোকে তাসাউফের ভাষায় বলা হয় মহলেকা, ধ্বংসাত্মক দশটার বৈশিষ্ট্য আছে। এর মধ্যে অন্যতম হচ্ছে হাসাদ, হিংসা। দুই, কিরিম, অহংকার, আত্মভরিতা, বুঝলেন, বোকস, আক্রোশ রাখা, গীবত, নামিমা, হেক, ওজন, এইরকম কয়টা, ওই দশটা পদ অভ্যাস যার অন্তর থেকে দূর না করবে, পাখি যত লম্বা হোক আর কুটটা যত হাত চড়া হোক, ও কোনোদিন পীর হইতে পারে। মেহমানকে সম্মান করা ওয়াজিব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন সহিহ বুখারীর হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম দাইফা, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সে যেন মেহমানকে সম্মান করে। আপনারা মেহমানের সামনে রাখছেন মারামারি, অন্তত মেহমানের খাতিরও তো ভদ্রতার ভূষণ পোশাক পরা উচিত। এক জায়গায় মাইক চলছে আরেক জায়গায় মাইক চলবে, এটা ভদ্র মানুষের কাজ না।
এরকম অভদ্রদেরকে না বলুন, কি বলুন? আগে ভদ্রতা শিখতে হবে, মনুষ্যত্ব শিখতে হবে। তোমার মাফি করতে মন চায়, কালকে করো, এক সপ্তাহ পরে করো, একটা মাফির নির্ধারিত তারিখে আরেকটা মাফির একই এলাকায় পাশাপাশি দেওয়ার মানে হচ্ছে নিছক আক্রোশ, বিদ্বেষ, হিংসা। এগুলো তাসাউফ না, এগুলো এগুলো হকারি পীরের কাজ না, পুরোহিতের কাজ। সবাই তো শুধু খাচ্ছেন তো আল্লাহ তার হাবিবের সন্তুষ্টির জন্য, পুরস্কার কি পাবেন না? আপনাদের জন্য আল্লাহর কাছে আছে আজল আজিম মহা পুরস্কার, সুবহানাল্লাহ। যে বাড়ি যাবেন মুনাজাত করে আমার নামায় একটা গুনাহ থাকবে না, খুশি লাগবে না, খুশি। এটা কি আমার কথা না? শুন না, মজমা উজ্জাওয়ায় হাদিসের কিতাবে এসছে আল্লাহর হাবিবের সাথ করেছেন আমার উম্মতের পরমাণুর যখন এক জায়গায় সমবেত হয়, কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, বাকিরা যদি আমিন আমিন বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের সেই সম্মিলিত মুনাজাত কখনো ফেরত দেন না। সুবহানাল্লাহ, আমাদের গুনাহ মাফ হয়ে যায়। বসে আছেন প্রতি শ্বাসে দশটা রেখে পাবেন, যতক্ষণ আল্লাহর কোরআন শুনবেন ঈমান বাড়তে থাকবে। এটা আমার কথা, সহিহ বুখারী কিতাবুল ঈমানে মুআয বিন জাবাল থেকে মুআল্লাক একটি হাদিস ইমাম বুখারী উল্লেখ করেছেন তারজামাতুল বাবে। আল্লাহ হাবিবের জলিলুল কদর সাহাবি হযরত মুআযব ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার ছাত্র আসওয়াদকে একদিন ডেকে বললেন, ইজলিস বিনা নুকমিন সাআ, আসো আমরা একটু একসাথে বসি, কোরআন হাদিস শুনি এবং শোনাই, মাসালা মাসাইল শিখে এবং শিখাই, জিকির ফিকির করি, আর আমাদের ইমানটারে বাড়াই। হাদিসের অংশের ব্যাখ্যায় বিশ্ববরণ্য মুহাদ্দিস আল্লামা ফাতহুদ্দিন আইনী লেখেন, উম্মতে মুহাম্মাদীর মানুষগুলো যখন কোথাও বসে যায়, জিকির ফিকির করে, কোরআন হাদিস শিখে এবং শিখায়, যতক্ষণ তাদের ইমানের নূর আল্লাহর পক্ষ থেকে বাড়তে থাকে, বাড়ায় দেওয়া হয় ততক্ষণের জন্য। ঠিক আছে, মনোযোগ আছে? আমি খুব সংক্ষেপে কিছু কথা বলবো, তবে আপনাদের কাছে দুটো জিনিস চাই, আপনাদের ধৈর্য আর আপনাদের নিরবিচ্ছিন্ন মনোযোগ। পাবো ইনশাল্লাহ, ঘুমাচ্ছেন না তো? কে কি ঘুমার একটু হাত উঠান দেখি। বাহ, এটা হচ্ছে খুশুকে বাঙালি না, না বুঝে বাঙালি, বাঙালিকে একটা অপবাদ দেওয়া হয় হুজুকে বাঙালি, আমি বলি না, না বুঝে বাঙালি, অনেক কাজ করে দিলে না বুঝে, যখন বুঝে তখন ভোট টানায় কি করবা, ঠিক না? সম্মানিত করি, আসুন মূল আলোচনা প্রবেশ করছি, আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করুন, যেন পবিত্র অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানে খুশ করে দেন বলে আল্লাহ قل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم
إِلَى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ أَلَّا نَعْبُدَ إِلَّا